আজকে তোমাদের স্ট্যান্ডার্ড 4 ড্রইং আমি নি আজকে ড্রইং কেস নাম্বার 23 এর আগে অনেক ড্রইং হয়ে গেছে সেকেন্ড টার্ম থার্ড টার্মের জন্য আমাদের রেডি হতে হবে সেই মত আমি একটা পেজ নাম্বার 23 এ এঁকে দেখাচ্ছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং রংটা দেবে সুন্দর করে এখানে 23 এ রয়েছে পেজ নাম্বার 23 এ রয়েছে একটা জাহাজ ঠিক আছে এই জাহাজটা রয়েছে এটা আমি এঁকে দেখাচ্ছি সেই মত তোমরা দেখো কি রকম করা হচ্ছে আচ্ছা এখানে জাহাজ সে রয়েছে এরকম আচ্ছা নিচের দিকে একটু উপরে মাল তোলা করব অনেক জায়গায় এরকম পতাকা মতো থাকে বিশেষ কোনো ছবি দেখতে পাচ্ছি না আচ্ছা যেটা আছে রং করে নেবে এরকম করে রয়েছে ছোটখাটো অনেক পতাকা জাহাজের অনেক রং মতো থাকে রং বেরঙের দিয়ে দেবে এটা একটা আলাদা কালার এটা একটা আলাদা কালার আর এটা তরঙ্গের কালার এটা তরঙ্গের নীল দিয়ে দেবে নীলের মধ্যে সাদা সাদা যেন দেখা যায় এরকম করে তোমরা একটা জাহাজ আঁকবে এছাড়াও তোমাদের যেমন খুশি আঁকতে বলা হয়েছে এঁকে দেখাবে অনেক কিছু তোমরা পারো জানি রং দিতেও পারো সেই মতো জাহাজটা এঁকে সুন্দর করে রং করে পাঠাবে এছাড়াও আর একটা দিচ্ছি পেজ নাম্বার 21 ঠিক আছে পেজ নাম্বার 21 হাতি রয়েছে ভালো হবে না তবুও চেষ্টা করবে কাছাকাছি আসার জন্য এরা মুছে দিচ্ছি দেখবে তার আগের পৃষ্ঠা রয়েছে পদ্ধতি অনুসারে কিরকম আঁকতে হবে প্রত্যেকটা ছবি রয়েছে কিরকম করে আঁকতে হবে কোনটা আগে করতে হবে এই যে রয়েছে সেই মতো আঁকতে আঁকতে দেখবে তোমাদের ছবিটা সুন্দর এসে যাবে প্র্যাকটিস করবে নিচ্ছে এখানে হাতি বিভিন্ন ভাবে রয়েছে তোমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে হাতি আঁকো আমিও সেই মতো এঁকে দেখাচ্ছি
মাটির মাটির কাছাকাছি পাটা একটু যেহেতু ওয়েট বেশি রয়েছে নখের দিকটা পায়ের আঙুলের দিকে একটু চ্যাপটা মতো থাকে হাতির লেজটা তুলনামূলক ছোট থাকে সেই মতো তোমরা যে রং দাও রঙের মতো এসে যাবে এছাড়া মাউথ যদি থাকে এখানে বসার যদি থাকে সেই মতো নিজের ডিজাইন করে দিলে মাউথরা বসে দিয়ে সিনারিতে যদি দিয়ে দাও সিনারি যদি দিয়ে দাও এখানে গাছপালা যেরকম থাকে কলা গাছটা এ করে ওই দিকে দেখা যাচ্ছে না ছোট যদি আকাশ টিকাশ দিগন্তে দিয়ে দাও দূরের দিকে সিনসিনারি ঘাসটা যদি এ করতে দাও এরকম করে ডবল ডবল মতো ঘাসের রং সবুজ দিয়ে দিলে সবুজের মধ্যে দু রকমের সবুজ রয়েছে যে সবুজ গুলো একটা ডিপ সবুজ একটা লাইট সবুজ এছাড়া হলুদ রংটা ব্যবহার করবে দেখতে শুনুন আর ঘাসের একেবারে তলার দিকটা নীল বর্ণের দিয়ে দেবে আলো ছায়া বোঝানোর জন্য হলুদটা একেবারে উপরে দেবে জ্যোতিটা জ্যোতিভাব আনার জন্য ঠিক আছে এইভাবে তোমরা হাতিটা আঁকবে আর এরকম তার যেহেতু বডি অনেক বড় ঠিক আছে এইভাবে